সহজ করে পাঠ নিয়ে যাও সহজ পাঠে এসে। হ্যালো স্টুডেন্ট, আজ আমরা দশম শ্রেণীর আয়ত ঘন অধ্যায়ের কোষে দেখি 4-এর 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি এইরকম যে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে বেল বাটনটি ক্লিক করুন। তাহলে আমাদের এখানে কি বলা আছে না, বাক্সের সমাধানটা করলে এরকম হবে যে বলা আছে যে বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত অনুপাত 3:2:1। তাহলে মনে করি তাহলে মনে করি দৈর্ঘ্য ইকুয়াল টু 3K, প্রস্থ ইকুয়াল টু 2K এবং উচ্চতা ইকুয়াল টু কে। এবারে তাহলে সূত্রানুসারে আয়তন, তাহলে সূত্রানুসারে বাক্সের আয়তনের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মান যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এরকম হবে যে 3K × 2K × K ঘন সেমি। তাহলে গুণ করলে এরকম দাঁড়াবে যে 6K³ ঘন সেমি। এবারে বলা আছে যে উহাদের আয়তন হচ্ছে যে 384 ঘন সেমি। তাহলে শর্তানুসারে শর্তানুসারে 6KQ ইকুয়াল টু 384, অতএব K³ ইকুয়াল টু 64 5 দিয়ে ভাগ করলে, অতএব কে ইকুয়াল টু 4। তাহলে কে মান যদি 4 হয় তাহলে আমরা ধরেছিলাম যে দৈর্ঘ্য, অতএব তাহলে দৈর্ঘ্য ধরেছিলাম যে 3K। তাহলে কে মান 4 যদি হয় তাহলে 3×4 সেমি ইকুয়াল টু 12 সেমি। অনুরূপে প্রস্থ ইকুয়াল টু 2K ইকুয়াল টু তাহলে 2×4 সেমি, তাহলে 8 সেমি। এবং উচ্চতা কে তাহলে 1×4 সেমি, হাতে 4 সেমি।
এবার আমরা যেটা বার বের করতে হবে সেটা হচ্ছে যে এটা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে সমগ্র বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হতে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এরকম যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এরকম যে টু উইদিন ব্র্যাকেট দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস প্রস্থ গণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা ঘন একক। এবার যদি মান বসিয়ে দিই তাহলে এরকম হবে যে দৈর্ঘ্য তাহলে 12, প্রস্থ হচ্ছে যে 8 প্লাস প্রস্থ 8, উচ্চতা ইকুয়াল টু হচ্ছে যে 4, আর এখানে দৈর্ঘ্য গণিত উচ্চতা মানে যে 12 × 4 ঘন শ্রেণী। তাহলে গুণ করলে এরকম দাঁড়াবে যে 2 × 96 প্লাস 32 প্লাস 48 ঘনশ্রেণী, সরি ঘন নয়, এটা হচ্ছে যে বর্গ একক। তাহলে বর্গ একক বর্গ শ্রেণী। তাহলে এরকম হবে যে 2 × যোগ করলে 176 বর্গ শ্রেণী, তাহলে গুণফল 352 বর্গ শ্রেণী। তাহলে আমাদের নির্ণয় উত্তর যে অতএব সমকোণী চৌপলাকার বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 352 বর্গ শ্রেণী। আমাদের অঙ্কের PDF ফাইল ডাউনলোড করতে আপনারা ডিটেলস দেখুন, নিচে আছে। ধন্যবাদ।